2019 এর লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর দিদিকে বলো কর্মসূচি শুরু করেছিল তৃণমূল। এবার বিধানসভা নির্বাচনে শূন্যে নেমে যাওয়ার পর পার্টিকে বলো কর্মসূচি শুরু করতে চলেছে সিপিএম। তাদের দাবি, বর্তমানে তৃণমূলে পাহাড় প্রবণ দুর্নীতির জেরে সাধারণ মানুষ বিরক্ত এবং সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে মানুষের এই বিরক্তিকে কাজে লাগিয়ে এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে সংগঠনকে আন্দোলনমুখী করতে চাইছে সিপিএম। ঠিক কেমন হবে এই কর্মসূচি? সিপিএম এর দাবি, তৃণমূলের দিদিকে বলো মানে ছিল দলের সর্বোচ্চ নেতৃত্বকে অভিযোগ জানানো, আর তাদের পার্টিকে বলো কর্মসূচির মধ্যে দিয়ে দলের নিচুতলা কর্মীদের থেকে অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। এর জন্য মূলত রেড ভলান্টিয়ার্সদের নিয়ে একটি বাহিনী তৈরি করতে চাইছে সিপিএম। স্থানীয় স্তরে কেউ প্রশাসন বা শাসক দলের দুর্নীতি অথবা অত্যাচারিত হওয়ার অভিযোগ করলে প্রথমে তাদের পাশে দাঁড়াবেন রেড ভলান্টিয়ার্সরা। রেড ভলান্টিয়ার্সরাই সেই অভিযোগ পাঠিয়ে দেবে সিপিএম এর উচ্চতর নেতৃত্বকে। প্রয়োজনে অভিযোগকারীর পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়াবে দল, তবে এক্ষেত্রে অভিযোগকারীর নাম ও পরিচয় গোপন রাখা হবে। গোটা পশ্চিমবাংলায় কার্যত মাফিয়া তৃণমূল পুলিশ মিলেমিশে একাকার, কোথাও তো রুখে দাঁড়াতে হবে। অসহায় মানুষ, একটা চাকরি দেখে দেখছেন আপনারা, একটা চাকরি নেই যেখানে দুর্নীতি নেই। বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ দিয়ে মিথ্যে মামলা, গুন্ডা দিয়ে মাফিয়া দিয়ে হামলা এই চালাচ্ছে। আমরা এই জন্যে মানুষকে সাথে নিয়ে কর্মসূচি নিচ্ছি। যেখানে তৃণমূলের নেতারাই ফুলে ফেঁপে কলা গাছ হয়েছে, এই মাফিয়ার দল তাদের আমরা মুখোশ টেনে খুলে দিতে চাইছি। না না, পাড়ায় পাবলিক ছিল বলেই তো সিপিএম শূন্যে পরিণত হয়েছে। পাড়ার মানুষ সচেতন, সেই কারণেই তো সিপিএম 34 বছর রাজত্ব করার পরও প্রত্যাখ্যাত হচ্ছে। ফলে সেই সিপিএম যদি এই ধরনের কোনো বড় বড় কথা বলতে চায়, সেটা অত্যন্ত হাস্যকর এবং যার কোনো বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই। সিপিআইএম এর ক্ষমতার শেষ বেলায় তৃণমূল কংগ্রেসও এই ধরনের ছবি বা বিরোধীরাও এই ধরনের ছবি, বিভিন্ন সিপিআইএম এর নেতাদের তাদের প্রাসাদ ও বাড়ির ছবি পোস্ট করতেন বা সেগুলো নিয়ে আন্দোলন করেছিলেন, এখন সিপিআইএম করছে। এটা মানুষ জানেন, প্রত্যেকেরই বৈভব মানুষের সামনে আছে, মানুষ অদূর ভবিষ্যতে এ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রামপুরহাটে ভাদু শেখ এবং আনারুল হোসেনের বিশাল বাড়ি প্রতিপত্তির খবর সামনে আসার পর এই ধরনের নেতাদের চিহ্নিত করতে পাহারায় পাবলিকের মতো কর্মসূচি শুরু করেছে সিপিএম। এবার শুরু হচ্ছে পার্টিকে বলো। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।